আসসালামু আলাইকুম আজকে সহালক নাস্তা খাই মো দেবেন অনেক মজার নাস্তা বানাই দাম আর আমার ফুড়িয়া বানাইবা আমি পানকে অনেক দিন ধরে পানকেক খাইতাম তা আমার ফুরিয়ে কয় তাই আমি ফিন্দি বানাইয়া না দিলে আমার পানকে বানাই আমি ফিনি বানাইয়া দিছি না তো আমার দিছে এমন আচরণগিলার ভাই বোন শেয়ার করলাম তোমরা লোকের নাস্তা অসি ভালা লাগবো তোমার ওনাকে বলেন আমার মেয়েরা কাম কাজ করে নি নামাজ রোজা করে নি আল্লাহামদুল্লাহ আমার মেয়েরা কাম কাজ করে করো নামাজ রোজাও জানে সব কিছু জানে আল্লাহর মতে মায়ের গান কই করি কাকিদা মেয়েরা আমার বাদ নি না মায় গান করি করি মাও বাদ নাই আল্লাহ মতে বালা বংশি বালা মানুষ আমার খাইছিল তো আমার বালা আছে আর আমার ফুটে গাছ সকলটা কাটিসকে সুন্দর করছুই মা ঠান্ডা ভরিবালাকি একলা করবা এখিলা হিসেবে বেঙ্গলি দে সকলটা ক্লিন হরিলাই আস্তে আস্তে রান্নার কথা আমার ফুর্তাতে আমি দেই না কারণ আমার রান্ধা আমি বালা পাই আমার ফুরুত্ব এটা গুসা করে হয় তুমি আমরা কিছু না মাইল খালে মায়ের করো আমি বুঝি আমার আমার কৃষি আমি আমার কাম করি সকলটা আমার গুসা ইয়া সুন্দরভাবে গিয়া আল্লাহ মতে আমার ফুরুতায় রান্না বাড়াবা জানে তো বাই নকল সরি মায়ের গান হয়ে আমার ফুরুত্ব বাদ নাই আমার ফুরুত্ব অনেক বালা আমার ঘর সংসার কিছু চালায় ফুড়ি নইয়া গিয়া এই ধরনের বাচ্চা মনে হয় অনেকে তোলা অনেক সম্ভব অসম্ভব আমার বাচ্চারা জ্বালা মানুষের মতন মানুষ হইয়া লেখা পড়া করছে দোয়া করবা তোমরা কিছু গাছ গাছালে গর ভিতাম গরু পারতাম না আমার ফুড়িয়ে বালাফায় না এটা দুখানি গাছ বাৰিন্দাই ৰাখি দিব আৰু দেখি আমাৰ ফুৰুত আছে বাজাৰ লৈ আহিছো নাতি লাগি বিস্কুট আনিছো তাৰ তো খামি গড় হাজানি গড় হাজানি আমাৰ ফুৰি তোৰ এক তাৰমানে

তাক তোমরা পাশে দেখো তেল দিছি তিন চামচ তারপরে দিলাম কাটিয়ে রাখা পেঁয়াজ তারপরে দো আধা চামচ লবণ যে সময় কষানি দিব মশলা অ্যাড করবো তারানো দেখ্য তোমার मजा হইব বেশটা হোসান নিও গামি অফকাহরা আমার দয়া পাইলে তোমার দয়া পাইলে আমি হইব অমর বন্ধু দয়ারি সাগর তোমার দয়া পাইলে আমি হইব অমর গগনে ধ্যান পাইল তারা আর চন্দ্র বাগানে ফুল ফুইটা আছে কত মানুষর বন্ধু দয়া তোমার আলহামদুলিল্লাহ তোর হাড়ির কালারটা খুব সুন্দর এখন মশলা দেওয়া পরে একটু ফানি দিলাম পিঁয়াজটা তো কিছু কষা কারণ বয়েল ভরা পিঁয়াজ না হইলে কাটিয়ে রাখা পেঁয়াজ দিলে অনেক সময় লাগে পেঁয়াজ গলিতে আজকে রানো মিরকার মাছর মাথা মাতা দিয়া লাউ দিয়া একটা গাটা তেস্টে খাইতাম গজার মাছর শোল মাছর কল্লা দিয়া মাথা দিয়া লাউ দিয়া গাটা আসলে অনেক মজা লাগতো সেই ধরনের তরি আর ফাইব কোথায় রঙীলার বাই বোন হল আমার দেশর অনেক মায়ার বাই বোন হল কিতাব তোমরা ভালো আসনি আর দেশের বারা যারা আসন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার ভিডিওটা দেখবাই লাইক শেয়ার করবে আর আমার ছোটো ছোটো ছেলেমেয়ের মতন ছেলেমেয়েরা অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা রে তোমরা রঙীলা আনটির পাশে আছো জানিতা হাই তোমরা লাগে তনে অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো তোমরাও দোয়া হল ভাই আমার লাগে আমার মেয়েদের লাগে মানুষের কথায় মনে অনেক সময় আঘাত আসে যে মানুষ বলে গান গাই করি হয়তো আমার মেয়েরা বাদ না রে বাইব ন তোমরা বাচ্চা লাগে বাচ্চা লাগি আমি দুয়াখরি মানুষের মতন মানুষ বানাইতা গাটা অনেক জইব কেমনে বলিব বলিবাই বাসিনা তোমায় সারা তুমি ফুল বন্ধু ফুলের বোরা তুমি বোমরা সিনা তোমায় সারা তুমি ফুল বন্ধ ফুলের বোমরা আর যে সময় লাউ আর মাছর মাথাটা বালা করে খোসা নিয়ে দিব বাহর ভাতা দিব আর একটু রুটু দিব দিয়া বালা করে বফ কৰি উতরাই দিব তারপর সোলার গেছটা অফ করে নিই তরকারিটা সুন্দর ক্ষমা বাইয়ারে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা শেয়ার করার জন্য সবার লাগে রইল অন্তর তনে অনেক দোয়া অনেক ভালোবাসা সবাই এগিয়ে যাও অনেক দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবারও দেখা হইব তোমাদের সাথে কটিনাটি রান্দা নিয়ে মনের দুঃখ হইব আছো জানতে চাই